নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই। হযরত আয়েশা বলেন নবীজি একদিন আমার এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন, আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই, মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন, বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। আমি চুপিসারে খোঁজ দিতে লাগলাম, কোনো ঘরে খবর পেলাম না। পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন। আমি পিছনে গিয়ে হাত তুললাম, শুনতে পেলাম নবীজি মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে, মা তার সন্তান হারিয়ে ফেলবে, সন্তান মায়ের চিনবে না, ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই একটা বুড়ির বিয়ে করছিলেন 25 বছর বয়সে, 40 বছরের বুড়ি, এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে, এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন আয়েশা খাদিজা সম্পর্কে এমন কথা জীবনে কোনোদিন তুমি আমার সামনে আর এরকম বলো না, কারণ হলো তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সমার স্ত্রী যখন মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে আমার জন্য, ইসলামের জন্য না খেয়ে থেকেছে রাতের পর রাত দিনের পর দিন, আরবের সব থেকে ধনশালিনী নারী, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহর দিনের জন্য। হযরত আয়েশা বলেন আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো, আপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো, যেদিন কোনো ভাগ্যক্রমে কোনো গোশত আসতো অথবা কোনো ছাগল দুম্বা জবাও হতো, নবীজি গোস্তগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুকরা গোস্ত নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি, খাদিজার কোনো আত্মীয়া কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আয়েশা কুমারী মেয়ে, তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর রাত, চাঁদনি রাত, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, নবীজি বলছেন আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি কে আগে যায় দেখা যায়। বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না, দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না। বাস এর কয়েক বছর পর আরেকদিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায়। আজকে হযরত আয়েশা বলছেন ওই দিনের তুলনায় আমি আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আমি একটু মুটিয়ে গেছি, দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম, রাসূল আগে উঠে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ তাবাসসুম মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। সুবহানাল্লাহ, কিসের ইউরোপ কিসের আমেরিকা, ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা। ওরা আজকে কি বলে বিশ্ব কি দিবস, নারী দিবস পালন করে, বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাদের জন্য একটা দিন ভালোবাসার ভণিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আর দ্বীন ওয়ান নসিহা, ইসলাম মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ, ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা।
আমার জন্য আলাদা কোনো ভালোবাসা দিবসের দরকার নাই। ওই সেই 97-তে ওই হুজুররা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে। কি ভালোবাসা দিবস! কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরোয়ার্দী উদ্যানের গাছের গোড়ায় বসে গেছে, সব জোড়ায় জোড়ায় বাক বাকুম পায়রা। বিশ্ব ভালোবাসা! এক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বক্তৃতা করলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমি ঘোষণা করতে চাই বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। মন্ত্রী বললেন, আমি পার্লামেন্টে ধরলাম তাকে, বললাম মাননীয় স্পিকার, বিল ক্লিন্টন তার মেয়ের বয়সী মনিকার সাথে যে কাজটা করেছে সে কাজের জন্য বিল ক্লিন্টন নিজেই অনুতপ্ত, টিভি এবং রেডিওর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছে। আর হিলারির পাও রাতের বেলায় কতবার ধরেছে হিলারি আর তিনিই জানেন, যে অপরাধের জন্য তিনি নিজে অনুতপ্ত সেই অপরাধের বিষয়টা নিয়ে মন্ত্রী, একটা মন্ত্রী কতটা চারিত্রিক দিক থেকে হীনমন্য হলে ছাত্রছাত্রীর সামনে বলতে পারে বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। বললাম মাননীয় স্পিকার, একদিকে না শুনে বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমার দেশে, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। বিশ্ব নারী দিবস পালন করা, বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার যার দেশে নারীর কোনো মর্যাদা নাই, যেখানে কন্যার কোনো মর্যাদা নাই, যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই, সেখানে প্রয়োজন। আমার দেশে প্রয়োজন নাই। দিবস পালন করতে করতে এখন কৃষক দিবস পালন করতেছে, কালকের পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার নিজের চোখ দিয়ে দেখছি, নিজের চোখ দিয়ে দেখছি। পত্রিকাটার নাম আমি নিলাম না, এটা জঘন্য পত্রিকা, এখন বুঝে নিতে পারে বিশ্ব পায়খানা দিবস। নৌজুবিল্লা, মানে তালাশ করে পায় না করবে কি? এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি, করবেটা কি? তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক, পাগল কি গাছে ধরে? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম দিয়েছে নারীর অধিকার। রাসূলুল্লাহ বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খাইরুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, এ পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সালেহা, নেককারিনী, সতীসাধ্যী নারী। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়, সুগন্ধ আমার কাছে প্রিয়, আর স্ত্রী আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, এই তিনটি জিনিস আমার কাছে প্রিয়। আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন, ভালোবাসবেন, অনেক কারণ আছে। একটা কারণ তো এই, যেই রাস্তা দিয়ে আপনি জাহান্নামে যেতেন সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে, সেখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন। ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, বলেছে ফাতু হুন্না উজুরা হুন্না ফরিদা, ফরজরূপী দায়িত্ব হিসাবে মহারানার টাকা আদায় করে দাও। এখন মহারানার টাকা আদায় করা হয় না, এখন বিবাহ মজলিসগুলিতে বলা হয় মহারানা কত, মহারানা হচ্ছে 21,21,101 টাকা, 11,11,101 টাকা, একটা 1 টাকা থাকা লাগবে। কোথায় পাইছেন এটা? একটা 1 টাকা থাকা লাগবে। আর এই যে মহারানা বাধা হয়, এই মহারানার টাকা আদায় করা
অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বরং উল্টা মহরণ আদায় করে নেয়। কারণ নাই বলেন? পাত্রপক্ষ, পাত্রপক্ষ মহরণ আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক, এগুলোরে কি বলে? ঘটক। কোন কোন এলাকায় এদেরকে হুচ্ছে নাক বলা হয়। এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা, হুঁচু নাক। তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে, ছেলেকে দিতে হবে কি? ছেলেকে দিতে হবে ল্যান্ড ক্রুজার, ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি, 10 লক্ষ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস। বলে ছেলে লেখাপড়া জানে কি? ওই কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে, গলায় সোনার সেন্টেনও আছে, মাথায় ভাল্লুকের মতো চুলও আছে। এরপরে এইভাবে করে এক অপাত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময়। মহারানাটা ওরা নিয়ে গেল। বিবাহে যদি উপহার দেয় শ্বশুর, শ্বশুরপক্ষ পাত্র কি বলে কন্যাপক্ষ, পাত্রপক্ষকে যদি সোনা দেয়, দানা দেয়, টাকা দেয়, সব জায়গায় আছে, সুন্নত। কিন্তু চাইয়ে নেওয়া যাবে না, দাবি করে নেওয়ার, ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক। এটার নাম কি? চট্টগ্রামে কি বলে? যৌতুক। এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক। এইভাবে করে সাইয়া টাকা আদায় করা হারাম। সাইয়া টাকা আদায় করা কি? আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলে আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত বিয়া দেন নাই, বিবাহ দিতে গিয়ে কন্যাপক্ষের কাছ থেকে হারাম সাইয়া যৌতুক আদায় করে ছেলে বিয়ে দিবেন না, এই রকমের লোক ওয়াদা করতে পারবেন না? মনে করবেন এই কথা যে আল্লাহ মাহফিলে আজকে আসলাম কেন? আচ্ছা দেখি তো, যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক এক পয়সা এক থেকে নিয়ে হাজার কোটি যা হোক যৌতুক চাইব না, বিনা যৌতুকে ছেলে বিবাহ দেব। কারা কারা দেবেন? ছেলেওয়ালারা হাত তোলেন তো। ও মাশা আল্লাহ, বাচ্চা পোলাপান হাত উঠেছি কি কামে? তোমরা তো বাপ হও নাই, এখন হাত নামান। জি ভবিষ্যতে হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। যৌতুক এক সামাজিক ব্যাধি, এই ব্যাধি বন্ধ করতে হবে, এবং চট্টগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, যারা বিবাহ করে নাই সেসব যুবকদের বিবাহ করা লাগবে কিনা? লাগবে কিনা? হ্যাঁ, ফুর্তি হয়ে একটু জোরেই বলতেছে লাগবে। এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলবা আলহামদুলিল্লাহ, যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ, যদি কিছু না দেয় নাউজুবিল্লাহ নাকি, তাও আলহামদুলিল্লাহ। বরং তুমি কেন ফকিরের ছেলে ফেলে না তো, তোমরা যুবকদের বলতেছি ফকিরের বলাবান না তো, তো বোধ ওই কি বলে যারে বিবাহ করবা সেই শ্বশুর বাড়ির টেলিভিশন না হইলে দেখা যাবে না তুমি কি খয়রাতির পোলা। যদি এখন তো দেখতেই হয় তো বউয়ের বাপের কাছ থেকে টেলিভিশন না নিয়া মসজিদগুলার সামনে শুক্রবার দিন থাল পাতে বসে যাইও। তাও কন্যাপক্ষের কাছ থেকে, কন্যাপক্ষের কাছ থেকে সাইয়া নিবা না, কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও বিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা। চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাও, আরো একজন আনে মেহমান বানাইও না। কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, তারপরে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া বিয়ে করিয়া বউরে রানী বানাইয়া ভালোবাসার সিংহাসনে বসাবে, তাকে কোনো কিছু খোটা দিবে না। এটা এই জন্য বলি বাংলাদেশে একটা একটা কি বলে ওটাকে যৌতুকের একটা গরু দেওয়া হয় নাই, টেলিভিশন দেওয়া হয় নাই বলে গরুর মতো পিটিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে, হাজারো ঘটনা বাংলাদেশে আছে।
বিনা যৌতুকে বিয়ে করবে যে সব বীর তরুণ চট্টগ্রামের যুবকের এবার হাত উঁচু করে দেখা ও মাশাআল্লাহ এখন তো দেখা যায় কেউ বিয়ে করে নাই আচ্ছা হাত নামান হাত নামান আলহামদুলিল্লাহ বলেন হাত নামান এই যে ভাই আমি কিন্তু বুঝতে পারি দাঁড়াইছেন কেন কোমর ব্যথা করতেছে বোধ হয় বসেন কোমর ব্যথা আল্লাহ ভালো বানায় দেবেন জোরে কোন আমিন আরে ভাই বসতে বলছি বসেন কোমর ব্যথা হলে তো আমারও করবে আমি তো বসা বসেন সবাই বসেন প্রিয় ভাই সব তাহলে একটি বড় রকমের অপরাধ থেকে চট্টগ্রামকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করা হলো বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ তাআলা এই নারী যখন বিবাহ হলো আল্লাহ তাআলা তাকে অধিকার দিলেন শিক্ষার অধিকার লেখাপড়ার অধিকার পড়ার অধিকার সব অধিকার দিলেন এরপরে দিলেন তাকে মা বানায় দিলেন কদিন পরে কি হয়ে গেল মা হয়ে গেল সুবহানাল্লাহ এখন কিন্তু ইজ্জত আরো বাড়লো মা হওয়ার পর ইজ্জত কি হইল আরো বেড়ে গেল আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে এক সাহাবী এসে বলছেন সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক সুবহানাল্লাহ একজন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষের ভিতরে আমি কার যত্ন করব কার খেদমত করব কার সাথে ভালো ব্যবহার করব আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারে নবীজি বললেন তোমার মা সাহাবী প্রশ্ন করলেন তারপরে কে রাসূলুল্লাহ বললেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার পিতা পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন সবাই বলেন কয় গুণ তিন গুণ আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপের এহসান করবে সুবহানাল্লাহ আর আমার দেশের লোকেরা কি বল কি করে লক্ষ্য করতেছেন আপনারা আল্লাহ বলেন কি আর বান্দারা করে কি আল্লাহ বলছেন মা বাপের খেদমত করো আমার ইবাদতের পরে আল্লাহর পরেই স্থান কার চিল্লায় বলেন আমাদের লোকেরা বোঝে না না বুঝা চলে যায় ভালো কোনো খাবার ভালো কোনো ফল কোনো হজরত কোনো পীর সাহেবের দরবারে নিয়ে হাজির করলে হ্যাঁ দেন পীর সাহেবকে হাদিয়া দিবেন দেন কিন্তু আগে দিবেন মায়েরে আপনার কাছে সন্তানের কাছে সব থেকে বড় পীর হচ্ছে মা বলেন সব থেকে বড় পীর কে মা আর বাবা মা আর এই দুজন হচ্ছে আপনার কাছে সব থেকে বড় পীর পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না আলেম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না সন্দেহ আছে 50-50 দোয়া কবুল হইলেও হইতে পারে না হইলেও না হইতে পারে কিন্তু মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায় 100% দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলে প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য যখন দোয়া করে বন্দুক দিয়া গুলি করলে সেই গুলি তার লক্ষ্য বস্তুর কাছে যেতে যত না দেরি হয় মা বাপের দোয়া বা বদ্দোয়া আল্লাহর দরবারে থেকে দ্রুত গতিতে চলে যায় মাকে খাওয়াও বুড়া মা আছে না বলেন আছে না মা যখন বুড়া হয়ে যায় বউয়ের কথা মতো সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে মুখ মলিন করে থাকে কথা বলে না আর মনে মনে বলে প্রকাশ্য বলে অনেকের সামনে বলে বুড়ি মরে না কেন নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ তুমি কারে মরতে বলো কারে মরতে বলো তোমার মা তোমার যখন অসুখ হয়েছে যত্ন করেছি বুকের সাথে আগলায় ধরেছে সারা রাত শিয়রে বসে বসে বিদ্যুৎ ছিল না ঘরে
কেরোসিনের ল্যাম্প জ্বালায়া চেরাগ জ্বালায়া কোরআন শরীফ তেলাওয়াত করেছে আর শেষ রাতে দুইখানা হাত রব্বুল আলামিনের দরবারে তুলে দিয়ে কেঁদেছে রব্বুল আলামিন আমার বাঁচা ধনকে আমার জীবনের বিনিময় আল্লাহ তুমি বাঁচাইয়া দাও যে মা বললেন আমার জীবনের বিনিময় আমার ছেলে তুমি বাঁচাও মেয়েরে বাঁচাও সেই ছেলে বড় হইয়া বইয়ের পাগল হইয়া বলে বুড়ি মরে না কেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মাকে সম্মান করুন মাকে ভালোবাসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আমি সমগ্র মানব গোষ্ঠীকে উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের ওসিয়ত করছি তোমরা তোমাদের মা বাপকে সম্মান করো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে আর 30টা মাস বুকের দুধ দিয়ে তোমারে মানুষ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাই সব মা বাপ যদি হাত তোলে চোখ দিয়া পানি পড়ে দোয়া কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ কর এই যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই দরগায় আপনারা যান হযরত বাইজিদ বুস্তামি যখন ছোট ছিলেন তার মা অসুস্থ গভীর রাত্রে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথা থেকে পানি জোগাড় করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে হজরের সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো বাইজিদ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছি আনি দেখে আপনি ঘুমাই গেছেন আমারে উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়াই রয়েছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের মা হযরত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উযু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আমি বাইজিদের মা আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই সুবহানাল্লাহ প্রিয় ভাই সব এই জন্য মা বাপকে সম্মান করতে হবে মহব্বত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছেন এমনকি মা বাবের সামনে চোখ মোটা করে কথা বলবে না চোখ মোটা করে মা বাবের সামনে কথা বলবে না আল্লাহ ইচ্ছা করলে চোখ অন্ধ করে দিতে পারেন পীরের সামনে যত গিয়ে মহব্বত করে ঘাড় কাত করে বসো তোমার বড় পীর তোমার মা তোমার বাবা তাদেরকে শ্রদ্ধা করো সম্মান করো কলজা দিয়ে মহব্বত করো মা বাপকে একটা কথা বিশ্বাস করুন মনে রাখেন মা বাপকে যে যত বেশি সম্মান করবে মহব্বত করবে মর্যাদা দেবে তার জীবনে সম্মানের আর রুজির কোনো অভাব হবে না হবে না হবে না আল্লাহ তাআলা বাড়ায় দেবেন সুবহানাল্লাহ আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন বান্দারে মা বাপের সামনে শক্ত করে কথা কইস না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো আর আমার কাছে দোয়া করো কি বলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আবার পড়েন রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা শিখাই দিলেন বান্দারে দোয়া কর হে আমার রব আমার মা বাপ আমাকে যেমন ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে মাবুদ গো তুমি আমার মা বাপকে সেইভাবে তোমার রহমত কোলে লালন পালন করো আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন এই দোয়া প্রত্যেক নামাজের পর আপনারা পড়বেন মনে থাকবে ভাই জোরে বলেন মনে থাকবে
আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, মা হিসাবে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করে দিলেন। নারী তিনটা স্তর বললাম, কন্যা, বধূ, মাতা, তিনও স্তরে ইসলাম যে মর্যাদা দিয়েছে এর থেকে বেশি মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই। এখন এই নারীদেরকে যাদের এত মর্যাদা আল্লাহ দিলেন, মর্যাদা তো এত বাড়ায় দিলেন, সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে লোকের মায়ের পায়ের তলে তার সন্তানের বেহেশত আল্লাহ ঢুকাই দিলেন। সম্মান করো, মর্যাদা করো। যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, আজকের রাতে মায়ের কাছে গিয়ে বাপের কাছে গিয়ে পাও দুটো জড়ায় ধরো আর বলো, আব্বা আম্মা আমি তো ভুল করছি, বেয়াদবি করছি, বুঝি নাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মাফ করে দেবে না? দিবে। মা বাবার চাইতে সন্তানের জন্য কল্যাণকামী কে আছে? বোন কথা মতো খবরদার, কখনো মা বাবার সাথে নাফরমানি করবেন না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে। কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন। মেয়ে লোকদেরকে বলা হয়েছে, মুমিনা নারী, তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে রাখো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো, এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো, যা মানুষকে দেখিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, ওই জাহিলিয়াতের যুগে যে ধরনের সাজসজ্জা করে রাস্তায় বেরোতো, ঠাট ঠামক করত, রূপচর্চা করত মানুষের সামনে, পরপুরুষের সামনে, জাহিলি যুগের মতো তোমরা বেরিও না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো, লেখাপড়া করো না, চাকরি বাকরি করো না, এটা কিন্তু নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলা সাহাবীরা ব্যবসা করেছেন, কেউ আতরের ব্যবসা করেছেন, কেউ ফলের ব্যবসা করেছেন, কেউ খেজুরের ব্যবসা করেছেন, এবং এই মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন, যুদ্ধাহত সৈন্যদেরকে নার্সিং করেছেন, যুদ্ধের ময়দানেও তারা কাজ করেছেন। কাজী ঘরের মধ্যে থাকো তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ, যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে। যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও, বোরখাটা পরলে ওইটা একটা ঘরের মতো, বোরখার দরজাও আছে জানালাও আছে, আছে না? যেখানে সুযোগ আছে জানলা খুলে দেন, মুখের কাপড়টা উঠাইয়া দেখেন যেখানে সুযোগ আছে, আর যেখানে সুযোগ নাই জানলা বন্ধ করে দেন, ঠিক না? এই বোরখা পরতে বলা হয়েছে, বোরখা পরে চলবেন। এই বোরখাটা একটা নিয়ামত। বাংলাদেশ নিয়ে কথা বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে অ্যাসিড পড়েছে একটা দৃষ্টান্ত চাই, আপনারা বলেন আমাকে যে বোরখা পরা একটা মেয়ে লোকের মুখে অ্যাসিড পড়েছে, প্রমাণ দেন। পারবেন প্রমাণ দিতে? পারবেন? কেন পারবেন না বলেন, কারণটা কি? কারণ হলো এই, মেয়ে লোকটা যখন বোরখা পরল সে আল্লাহর হুকুম পালন করলো। কার হুকুম পালন করেছে? আর তখন আল্লাহর দায়িত্ব হয়েছে নারীর সতীত্বের এবং তার শরীরের হেফাজতের দায়িত্ব নেওয়া। এই জন্য বোরখা পরা নারীর মুখে অ্যাসিড পড়ে না। মা বোনেরা যারা আজকে রাস্তায় বসে, প্যান্ডেলে বসে, বিভিন্ন জায়গায় বসে, বাড়িতে বসে আমার কথা শুনছেন, আমি মা বোনদেরকে বিনীতভাবে আরজ করি, যখন আপনি বোরখা ছেড়ে, যে সব মেয়েরা রূপচর্চা করে চুল পিছনে ছেড়ে দিয়ে লিপস্টিক লাগায়া রূপচর্চা করে যখন কোনো দোকানে যায়, তখন দোকানের সেলসম্যান বলে, ভাবি আসেন আসেন, এই শাড়িটা পরলে আপনার দারুণ মানাবে। আরে শয়তান, শাড়ি মরলে মানাবে কিনা তার স্বামী বলবে, তুই কেনা? এখন দোকানদার যদি ভাবি বলে তাতে কি মর্যাদা বাড়ে? বাড়ে না। আপনি দেখেন বোরখা পরেন, চাদর পরেন, দোকানে যান, দোকানি বলবে, খালাম্মা, শাশি আম্মা, বসেন বসেন, সম্মান করে বসতে দেবে এবং আপনার সামনে কাপড়গুলি খুলে ধরবে, যেটা আপনার প্রয়োজন নেবেন। তাহলে বোরখায় কি সম্মান কমায় না বাড়ায়? কমায় না বাড়ায়? মা বোনেরা বোরখা পরুন, চাদর পরুন, আপনার মেয়ে কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, যেসব
বয়সপ্রাপ্ত মেয়ে আছে, আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পড়লে পরে মাথাটা বুকটা গলাটা ঢাকা হয়ে যায়, এমন একটা চাদর পরো। এই চাদর পরা মুসলমানদের জন্য ফরজ, মুসলমানদের জন্য কি? আজ ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক, এই জ্যাক শিরাক এক বিরাট সাংঘাতিক একটা বাজে কাজ করেছে। তিনি তার দেশে কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম মহিলাদের মুখে চাদর পরা হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা আজকে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলাদেশের কণ্ঠ বাতাসে মিশিয়ে দিচ্ছি। পত্রিকার মাধ্যমে যদি সাংবাদিকরা পৌঁছাতে পারেন ভালোই হবে। অনেক ভালো ভালো সাংবাদিক আছে যারা মাহফিল এখানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাদের লেখার মাধ্যমে এই চট্টগ্রাম তাফসিরের মাহফিল ছড়িয়ে যায় গোটা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায়। ওই সব সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আর প্রাণ খুলে দোয়া করি আল্লাহ এদের কলমকে আরো শানিত বানিয়ে দাও। আপনারা আমাদের কথা লেখেন, আমরা জ্যাক শিরাককে বলছি আপনি যে কাজটি করতেছেন এটা আপনি প্রেসিডেন্ট হয়ে ইউরোপের একটি বড় রকমের রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন। মুসলমানদের পর্দা বন্ধ করার কোন এখতিয়ার আপনার নয়, যেমন আপনার এখতিয়ার নাই কোন পাদ্রির লম্বা জামা অথবা ক্রসকে নামিয়ে ফেলার জন্য। আপনি বলতে পারেন, পারে বলতে, রবিবার দিন গির্জায় যেতে বন্ধ করতে পারেন, রবিবার দিন গির্জায় যাওয়া যেমন তার ধর্মীয় কাজ, গলার ভিতরে ক্রস লাগানো যেমন তার ধর্মীয় কাজ, আমার মুসলমান মেয়েদের পর্দা করা হিজাব করা তেমন আল্লাহর নির্দেশিত কাজ। আমরা গোটা বাংলাদেশের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে জ্যাক শিরাককে নিন্দা জানাই এই কাজের জন্য। আমরা আহ্বান জানাবো পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র যা করে নাই আপনি সেই খারাপ দৃষ্টান্ত করে আপনার কপালকে খারাপ করবেন না। প্রিয় ভাই সব, নারীর জন্য আল্লাহ পর্দা করেছেন আর এই পর্দা হলো তাদের জন্য নিয়ামত, সেই নিয়ামত তারা ধারণ করবেন। আল্লাহ তাআলা তাহলে সন্তানগুলো ভালো বানায় দিবেন। কোন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, মৃগনাদি কস্তুরি ছাগলের পেটে হয় না হরিণের পেটে হয়? হরিণের পেটে হয়। হরিণ থাকে কোথায়? গাছের মধ্যে পর্দার আড়ালে। ছাগল থাকে কোথায়? মাঠে ঘাটে পথে ঘাটে যেখানে সেখানে। কাজী ছাগলের মৃগনাবি তো ভালো, দড়ি ধরলেও গোসল ওয়াজেব হয়ে যায়, দুর্গন্ধের ঠেলা। আর জঙ্গলের ভিতরে হরিণ থাকে, মৃগনাবি কস্তুরি আল্লাহ দান করেন, যার সুগন্ধ এখানে নাড়া দিলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে। আল্লাহ নিয়ামত পর্দায় থাকে, নারীদেরকে আল্লাহ পর্দায় থাকতে বলেছেন। এই পর্দায় থাকলে পরে কস্তুরি সম সন্তান আল্লাহ দান করবেন। আর যদি পর্দায় না থাকে যে সন্তান হবে হবে মিস্টার বল্টু বাবু, মন্টু মিয়া, ভয়ের চোটে মানুষ অস্থির, তার চোখ গর্তের ভিতরে কি খাইছে, চোখ গেছে গর্তের মধ্যে, 2 কেজি চাউল ভাজা যায় দুই চোখে, চুল মাথা দিয়ে ঝুলানো, প্যান্ট পরছে, সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহই জানে, জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো, গলায় এত বড় মোটা সেট, জাহান্নামের আগেই সালা সিলা ও আগলালম ও সাইরা, জাহান্নামের শিকল আগেই পড়ছে গলায়, রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে, বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও, এই শয়তানের যে মায় পেটে রাখছে তার কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও। আর ছেলে যদি ভালো হয় মানুষ দোয়া করে, আরে এই ছেলেটা এত ভালো, আল্লাহ এই ছেলেটির প্রতি রহম করো, এই ছেলের যে মায় পেটে রাখছে সে মায়ের রহম করো, ওর বাপের রহম করো, সুবহানাল্লাহ। নেক সন্তান পাওয়ার জন্য পর্দায় থাকা আপনার জন্য জরুরি। মা বোনেরা পর্দায় থাকুন এবং নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না। আপনার সৌন্দর্য আপনার পিতার জন্য নয়, ভাইয়ের জন্য নয়, ছেলের জন্য নয়, কারোর জন্য নয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য। এই সুন্দরী প্রতিযোগিতার কথা সেদিন বলেছি, বাংলাদেশে বিভিন্ন সাবান কোম্পানির পক্ষ থেকে সুন্দরী প্রতিযোগিতা, ফটোজেনিক কি ফটোসুন্দরী, মিস ফটোসুন্দরী জেনিক না কি একটা কপালের সারা জি, এগুলি এগুলি করতেছে, এগুলি তারা করতেছে বিভিন্ন জেলা শহরে করতেছে। প্রিয় ভাই সব, আমি সেদিন বলেছি আজকে লক্ষ লক্ষ লোক সকলকে বলি, মিস বাংলাদেশ
অথবা ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা যেখানে হবে সেখানেই বাধা দিবেন ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না তারা একটু একটু করে একটু একটু করে আগাচ্ছে আমরা সহ্য করি কদ্দূর দেখাচ্ছে আপনারা যদি কথা না বলেন তাহলে এরপর মিস বাংলাদেশ শুরু হবে মিস বাংলাদেশ এখনো করতে পারে নাই সাহস পায় নাই এখন ছোট ছোট করে করতেছে এরপর মিস বাংলাদেশ করবে নির্লজ্জ যারা নারীর সৌন্দর্য প্রতিযোগিতা যারা করে যারা বিচারক নারীর সৌন্দর্যের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপ নিয়ে সৌন্দর্যের বিচার যারা করে শয়তানের চাইতে নিকৃষ্ট তারা লম্পট লোচ্ছা আমাদের দেশকে কোন অবস্থাতেই আমরা অশ্লীলতার পথে ধাবিত হতে দিতে পারি না আমি সেদিনও বলেছি এই শ্লোক তাড়াতে গিয়ে যুবকদেরকে জেনার দিকে আকৃষ্ট করা হচ্ছে একটা সাইনবোর্ড লাগাইছে যৌন রোগে টেনশন নাই কি জানি লইলে হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন এটা কেমন কথা আপনি লিখবেন এইডস রোগ হচ্ছে মরণ ব্যাধি ধর্মীয় অনুশাসন মানলে পরে এইডস রোগ থেকে বাঁচা যায় এটা দেখুন যে লিখেছেন যে ব্যক্তি লিখেছে এই স্লোগান যার মাথায় আসছে সে নিশ্চয় চরিত্রবান না লম্পট লিখেছে এই যৌন রোগে বলেন না কি মুখস্থ যৌন রোগে রেহাই নাই কন্ডম লইলে টেনশন নাই তার মানে কন্ডম নিয়ে জেনা করো না নাউজুবিল্লাহ বলে আমি সব জায়গায় বলে এসেছি চট্টগ্রামের পুলিশ কমিশনার চট্টগ্রামের ডিসি আপনারা এই সাইনবোর্ড ভাঙ্গেন আপনারা যদি এই সাইনবোর্ড না ভাঙ্গেন আমি জনগণকে বলবো জনগণ এই এইডস এর সাইনবোর্ডকে ভেঙে গুড়িয়ে দাও প্রিয় ভাই সব আমরা কখনো আইন হাতে নিতে চাই না কিন্তু আমার জাতি চরিত্র ধ্বংস হলে আমরা বসে থাকব না আমরা কথা বলবো আমরা আমাদের বিবেককে কারো কাছে বিক্রি করি নাই কথা বলবো পার্লামেন্টে সিংহের মতো গর্জন করব ময়দানে জীবন দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই সব আমরা কখনো আইন হাতে নিতে চাই না কিন্তু আমার জাতি চরিত্র ধ্বংস হলে আমরা বসে থাকব না আমরা কথা বলবো আমরা আমাদের বিবেককে কারো কাছে বিক্রি করি নাই কথা বলবো পার্লামেন্টে সিংহের মতো গর্জন করব ময়দানে জীবন দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই সব বসুন সুতরাং নারীকে পর্দায় থাকতে হবে এবং এই পর্দার আচরণ করতে হবে মহিলাদের কর্মসংস্থানের বিষয়টাও ইসলাম পরিষ্কার বলে দিয়েছে মেয়েরা কাজ করতে পারবে কোনো অসুবিধা নাই চাকরি করবে লেখাপড়া করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের উস্তাদ ছিলেন হাদিস শিখিয়েছেন ফিকহ শিখিয়েছেন সুবহানাল্লাহ বলো কোরআন শিখিয়েছেন যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন পর্দার ভেতরে থেকেই সুতরাং আমাদের মাতৃজাতি আমাদের নারী সমাজ লেখাপড়া করতে পারবেন চাকরি করতে পারবেন সব পারবেন তবে একটি কাজ হলে তাদের চাকরিগুলি নিরাপদ হয় সে কাজ হচ্ছে
দেশের সবগুলি আমি প্রস্তাব করেছিলাম, প্রস্তাবটা এখনো গৃহীত হয়নি। আমি বলেছি মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করার জন্য, কারণ মহিলা মেডিকেল কলেজ হলে পরে আমাদের দেশে যত পুরুষ ডাক্তার আছে সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই। মহিলাদের এমন অনেক রোগ হয় যা স্বামীর কাছে বলতেও তারা লজ্জা করে, ডাক্তার তো ভালো, এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আর এজন্য বহু মেধা শক্তি সম্পন্ন মেয়েরা কোএডুকেশন বলে মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে চায় না, মহিলা মেডিকেল কলেজ হলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। আমি প্রস্তাব দিয়ে রেখেছি, আপনারা দোয়া করুন যেন সেটা হয়। এখন সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি, সমস্ত প্রাইমারি স্কুল এবং হসপিটালের মহিলা হসপিটাল, মহিলা ক্লিনিক ইত্যাদি, এগুলি যদি মহিলাদের দায়িত্বে দিয়ে দেওয়া হয় তাহলে মহিলারা নিরাপদে চাকরি করতে পারেন। বিশেষ করে সমস্ত প্রাইমারি স্কুলগুলি মাস্টার পুরুষ মাস্টারদেরকে অন্যত্র কাজ দিয়া সমস্ত প্রাইমারি স্কুলগুলি যদি মহিলাদের হাতে ছেড়ে দেওয়া হয় মহিলা শিক্ষয়িত্রীদের কাছে, তাহলে ছেলেরাও মায়ের মতো আদর পায়া শিখবে আর মায়েরাও নিরাপদে সতীত্ব সম্ভ্রম বজায় রেখে তারা চাকরি করতে পারবে। এরকম একটি চিন্তা চলছে, আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দেন। প্রিয় ভাই সব, আরেকটি কথা, এখানে একটি মসজিদ আছে কোথাও, কাদিয়ানীদের একটা মসজিদ, কোন জায়গায় নাম বলেন, আহমদিয়া চক বাজার, এইখানে একটা একটা মসজিদ আছে কাদিয়ানীদের, বাইতুল বাসেত মসজিদটার নাম। মুসলমানেরা জানে না বলে সেখানে নামাজ পড়তে যায়। মনে রাখবেন, কাদিয়ানীরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না, এটা উপাসনালয়। কাদিয়ানীদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না, হবে না, হবে না, কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের আর তাকে যারা নবী মানে তারাও কাফের, তাদের সাথে মুসলমানদের না না না। এই যে বসেন, আমি কিন্তু এই গরম স্লোগান পছন্দ করি না, কি জ্বালায় পোড়ায় দেবেন আপনি, জ্বালানো পোড়ানোর মধ্যে আমরা নাই, আমরা আছি হক কথা বলি। তাদের অধিকার আছে দেশে থাকার, যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি যেমন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আছে, কাদিয়ানিরাও সেভাবে থাকবে, তবে তারা থাকবে অমুসলিম হিসাবে, মুসলমান হিসাবে অবশ্যই নয়। তাদের উপাসনার গায়ে কেউ হাত দেবে না, মনে থাকবে এই কথা। আমাদেরকে কোরআনে নিষেধ করা হয়েছে কারো মন্দির ভাঙবে না, কারো গুরুদুয়ারা, কারো গির্জা, কারো চার্চ, কারো প্যাগোডায় হাত দিবে না, ভাঙবে না, এবং কারো দেবতাকে গালি দিবে না, আমার আল্লাহ বলেছেন, মনে থাকবে এই কথা। সুতরাং তাদের উপাসনালয়ে হাত দেওয়া যাবে না, যেমনি বানাইছে তেমনি থাকুক, তারা নামাজ পড়বে। আমি আমার জনগণকে সতর্ক করছি, ওদের মসজিদ মসজিদ নয়, উপাসনালয়, ওই ওটাকে মসজিদ বলা জায়েজ নাই, এটা উপাসনালয়, কোনো মুসলমানের নামাজ এখানে হবে না, মনে থাকবে। মাথা গরম করবেন না কখনো, ইসলাম এই মাথা গরমে পছন্দ করে না। আস্তে আস্তে কোনো জায়গায় নিজেরা বসে বসে বোমা বানাইয়া তারপর আন্দাজে যাই এক এক জায়গায় হামলা করবেন, ইসলাম এটা মানে না, ইসলাম এটা বলে না। আপনি মাথা ঠান্ডা করবেন এবং আইন শৃঙ্খলা মেনে কাজ করবেন, নিজের ইচ্ছা মতো গোপন হামলা করা, গোপনে অস্ত্র তৈরি করা ইসলামের কোনো অনুমোদন নাই। এই জন্য আজকেও বলি, বাংলাদেশে হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন সাহায্য করেন আর কি, হিজবুত তাওহিদ, হিজবুত তাহরির, জুমরাতুল মাসাকিন, এই জাতীয় যতগুলি নতুন নতুন সংগঠন হয়েছে এদেশের মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলার যেখানে পাবেন সেখান থেকে ধরে পুলিশে ধরিয়ে দিবেন, এরা বাংলাদেশের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এবং বোমাবাজি করে এই দেশকে বদনাম করে আমেরিকাকে তারা দাওয়াত করতে চায়, তারা বুশকে দাওয়াত করতে চায়। কাজী হিজবুত তাহরির, হিজবুত তাওহিদ, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, যেখানে পাও সেখানে ধরো, গরুর দড়ি দিয়া বান্দিয়া পুলিশে হ্যান্ড ওভার করো, মনে থাকবে, আল্লাহ মনে রাখার তৌফিক দিন। প্রিয় ভাই সব, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
আল্লাহ তাআলা যেন দয়া করে এই দেশকে কোরআনের প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন হামওয়ার করে দেন বলেন আমিন এত মুসলমান কোরআনের কথা শুনতে যে দেশে আসে সেই দেশে ইসলাম কায়েম হতে দেরি হয় বড় আফসোস লাগে কষ্ট হয় আসুন আমরা সবাই মিলে কোরআনের রাস কায়েমের আন্দোলনে শরীক হয়ে যাই আন্দোলন করবেন না আপনার কোনো দাম নাই হতে পারেন আপনি বড় মুহাদ্দিস হতে পারেন আপনি বিশাল চিন্তাবিদ কিন্তু আন্দোলনের সাথে নাই আপনার দাম নাই একটা হাতি একটা পাগলা হাতি যদি চন্দনপুরা অথবা এদিকে কি পুরো আছে আরে কোন কোন কথা এই যে আশেপাশে কত পুরো আছে একদিক দেশে ঢুকলো একটা হাতি যদি ঢোকে তাহলে বাড়িঘর ভাঙ্গামে স্মার করে দিতে পারে পারে না কিন্তু হাতি যতই পাগলা হোক যতই বন্য হোক যতই শক্তিশালী হোক একটা রেজিমেন্টের সামনে একটা হাতি কিচ্ছু না আন্দোলন হচ্ছে রেজিমেন্ট আন্দোলনের শরীক হও কোরআন প্রতিষ্ঠা করতে যারা জীবন বাজি রেখে সামনে চলে এসেছে সেই লাইনে শামিল হয়ে যাও প্রিয় ভাই সব আজকে আর আমি কথা বাড়াবো না কারণ অনেক দূর যেতে হবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকেরা এসেছেন আমি 10টার মধ্যেই শেষ করতে চাই সেই জন্য দালানো ভাইরা এবার বসেন কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এত লক্ষ লক্ষ লোকের চোখের পানি এবং তাদের আকুতি আল্লাহ ফেরত দিবেন না ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আজকে কয়জন আজকে 13 জন ইসলাম কবুল করার জন্য চলে এসেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই